হাই গাইস, আপনাদের সবাইকে স্বাগতম সবুজ গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা সকলে জানেন যে আমি একটা টুর্নামেন্ট খেলতাছি রিয়েল ক্রিকেটের মধ্যে, আইপিএল টুর্নামেন্ট 2020। ওইটার মধ্যে আমি এই পর্যন্ত 10টা ম্যাচের ভিডিও আপলোড করছি। আজকে আমি ওই 10টা ম্যাচের পয়েন্ট টেবিলটা আপনাদের সামনে আলাদাভাবে একটা ভিডিও করে দেখাবো, যে আপনারা দেখতে পারেন কে কয়টা ম্যাচ খেলো, কত পয়েন্টে কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, ওইটা যেন আপনারা দেখতে পারেন। তাই আলাদা করে আজকে একটা ভিডিও করে আপনাদের দেখাবো পয়েন্ট টেবিলের। আর আগামীকাল থেকে আমাদের ম্যাচগুলো আবার কন্টিনিউ চালু হবে আপলোড করা আমার এই ইউটিউব চ্যানেলে। কিছু সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, যে ভিডিওগুলো রেকর্ড করেছিলাম ওই ভিডিওগুলো সাডেনলি ডিলিট হয়ে গেছে। আমার নতুন করে আবার রেকর্ডিং করতে হবে, এডিটিং করতে হবে, তারপর আপলোড করতে হবে। আপনারা বুঝতে পারতেছেন যারা ভিডিও দেখেন কতটুকু সমস্যা, ঠিক আছে। তাই আপনাদের আর কথা না বাড়িয়ে ভিডিওটি লং না করে চলেন শুরু করি আজকের ভিডিও। যে আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেটা রিয়েল ক্রিকেটে আমরা চালু করছি দুইবারের, আজকে ওইটার পয়েন্ট টেবিলগুলো আপনাদের দেখাবো কে কয়টা ম্যাচ খেলে কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে ক্রিকেট রিলেটেড এবং গেমস রিলেটেড অ্যামেজিং ভিডিও পাবেন এই ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলেন আজকের ভিডিওটি শুরু করি। সবার আগে আমরা কিন্তু আমাদের রিয়েল ক্রিকেট 20 যে ম্যাচগুলো পয়েন্ট টেবিল ক্রিয়েট করেছি, উইনার একটি অ্যাপ প্লে স্টোর আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। এটা একটা বেস্ট অ্যাপ, যারা ম্যাচের পয়েন্ট টেবিল ক্রিয়েট করতে চান যে কোনো ম্যাচের, এটার মাধ্যমে করতে পারবেন। আমি তাই আমারটা ভালো লাগছে দেখে আমি রিয়েল ক্রিকেট 20 আইপিএলের পয়েন্ট টেবিলটা ক্রিয়েট করেছি উইনার অ্যাপটিতে। সো আমি উইনার অ্যাপে চললাম, উইনার অ্যাপটি ওপেন হচ্ছে। ওপেন হলে আপনারা দেখতে পারবেন যে আমাদের পয়েন্ট টেবিলগুলো আমি দেখাবো, যে ম্যাচের পয়েন্ট টেবিলটা, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফোর অপশনে যাব। হ্যালো গাইস, আমি কিন্তু ক্লিক করে ফেলেছি আমাদের পয়েন্ট টেবিলটা। আপনারা স্ক্রিনে দেখাতে পারছেন যে আইপিএলের 8টা টিমের পয়েন্ট টেবিল। আমি তারপর আপনাদের বলে বলতেছি, নাম্বার ওয়ানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, ওরা 3টা ম্যাচ খেলে 2টা জিতছে আর 1টা ড্র করছে। ওদের টোটাল পয়েন্ট দাঁড়াইছে যে 5, ঠিক আছে। ওদের টোটাল পয়েন্ট যে দাঁড়াইছে 5 পয়েন্ট, ঠিক আছে। দ্বিতীয়তে আছে রাজস্থান রয়্যাল, 2টা ম্যাচ খেলছে, 2টাই জিতছে, 4 পয়েন্ট নিয়ে সেকেন্ড পয়েন্ট টেবিলের সেকেন্ডে আছে। পরে আছে চেন্নাই সুপার কিংস, যারা 3টা ম্যাচ খেলছে, 1টা জিতছে, 1টা ড্র করছে আর 1টা হারছে। টোটাল ওদের পয়েন্ট দাঁড়াইছে 3, ঠিক আছে। ওরা এই 3 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান করছে পয়েন্ট টেবিলে। পরে ফোর্থ অপশনে আছে যে কিংস ইলেভেন পাঞ্জাব, ঠিক আছে। ওরা 2টা ম্যাচ খেলছে, 1টা জিতছে, 1টা হারছে, 2 পয়েন্টে 4 নম্বর পজিশনে আছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 2টা ম্যাচ খেলে 1টা জিতে 1টা হেরে 2 পয়েন্টে 5 নম্বরে আছে। তারপর সানরাইজ হায়দ্রাবাদ, ওরা 2টা ম্যাচ খেলছে, 1টা জিতছে, 1টা হারছে, 2 পয়েন্টে পয়েন্ট টেবিলে 6 নম্বরে আছে। কলকাতা নাইট রাইডার্স 3টা ম্যাচ খেলে 1টা জিতে 2টা হেরে 2 পয়েন্টে 7 নম্বর পয়েন্ট টেবিলে আছে, পয়েন্ট টেবিলে 7 নম্বরে আছে। দিল্লি ক্যাপিটালস, ওরাও 3টা ম্যাচ খেলে 3টা হেরে 3টাই হারছে, 7 নম্বর পয়েন্ট টেবিলে, একদম সরি পয়েন্ট টেবিলের নিচে আছে 8 নম্বরে। তাহলে দেখা যাচ্ছে যে দিল্লি ক্যাপিটালস কোনো পয়েন্ট না পেয়ে যে কটা ম্যাচ খেলছে সব কটা ম্যাচ হারছে। আপনারা কিন্তু আপনাদের পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে, যে যেইভাবে ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে। আমি শর্ট করে দেখাচ্ছি, এই যে দেখতেছেন, ওরা 3টা ম্যাচ খেলছে, 5 পয়েন্ট
পাইছে মুম্বাই ইন্ডিয়ান্স, দুইটা ম্যাচ খেলছে দুইটাই জিতছে রাজস্থান, 4 পয়েন্ট পাইছে চেন্নাই, তিনটা ম্যাচ খেলে 3 পয়েন্ট পাইছে কিংস ইলেভেন পাঞ্জাব, 2 পয়েন্ট দুইটা ম্যাচ খেলে 2 পয়েন্ট পাইছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, দুইটা ম্যাচ খেলে 2 পয়েন্ট পাইছে সানরাইজ হায়দ্রাবাদ, দুইটা ম্যাচ জিতে দুইটা খেলে 2টা পয়েন্ট পাইছে কলকাতা নাইট রাইডার্স, ওরা 3টা খেলে 2 পয়েন্ট পাইছে, দিল্লি ক্যাপিটালস 3টা খেলে 3টাই হারছে। এখানে যদি আমরা দেখি 4টা টিম, 8টা টিমের মধ্যে 4টা টিম 3টা করে ম্যাচ খেলছে, কারা কারা? মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস। আর যদি আটো লক্ষ্য করে অন্য 4টা টিম কিন্তু 2টা করে খেলছে, যেমন রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং সানরাইজ হায়দ্রাবাদ, ওরা কিন্তু 2টা করে ম্যাচ খেলছে। আজকে আপনাদের সামনে আমি এই পয়েন্ট টেবিলটা দেখিয়ে দিলাম, আগামীকাল থেকে আমাদের কন্টিনিউ আবার ম্যাচ চালু হবে। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, আমরা কখন ম্যাচগুলোর পয়েন্ট টেবিল বানিয়ে আপনাদের আলাদা ভিডিও করে দেখাবো। আমাদের এই যে প্রথম 10টা ম্যাচ শেষ হওয়ার পর আমরা 11 নম্বর ম্যাচটা আপলোড না করেই আপনাদের পয়েন্ট টেবিল ক্রিয়েট করে দেখাচ্ছি, ঠিক সেভাবেই আমরা যখন আমাদের সেকেন্ড ইয়ার 10টা ম্যাচ কমপ্লিট হবে, মানে টোটাল 20টা ম্যাচ কমপ্লিট হবে, আমরা পুনরায় আবার একটা নতুন করে একটা ভিডিও করব। মানে টোটাল বুঝতে গেলে বোঝা যায় যে আইপিএলের প্রথম 10টা ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিল ক্রিয়েট করছি, পরে 10টা ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিল ক্রিয়েট করবো। যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমাদের আইপিএলের ম্যাচগুলো অবশ্যই আপনারা সবগুলো দেখার চেষ্টা করবেন। আর আমাদের ম্যাচগুলো দুই ওভারের হার্ডকোর্ট মোডে হচ্ছে, টোটালি অনেক ফাইট বলতে গেলে ম্যাচগুলোতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।